সালমার মৃত্যু আত্মহত্যা নয়, এটা হত্যা বলে অভিযোগ করেছেন গার্মেন্টস শ্রমিক ও শিল্পরক্ষা জাতীয় মঞ্চ। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এই অভিযোগ করেন সংগঠনের নেতারা। এ সময় তারা বলেন, আইন অনুযায়ী সুষ্ঠুভাবে রানা প্লাজায় হতাহতদের প্রাপ্য দেওয়া হয়নি, তাই আত্মহত্যা করেছেন সালমা। এই হত্যার দায় রাষ্ট্রের উপর বর্তে বলেও শ্রমিক নেতারা অভিযোগ করেন। সালমার পরিবার সহ রানা প্লাজায় আহত সকল শ্রমিকের পাওনা সঠিকভাবে দিতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানান শ্রমিক নেতারা। গার্মেন্টস শ্রমিক ও শিল্পরক্ষা জাতীয় মঞ্চের সমন্বয়ক আব্দুল হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন একই সংগঠনের সদস্য লাইলি ইয়াসমিন, কামাল আতর প্রমুখ।